আমরা কেন্দ্রে যাচ্ছি, কারণ হলো আজ ভোট, সারা বাংলাদেশেই ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা সকাল সকাল এসেছি, তাই ভোটার এখনো আসেনি, ভোটার আসবে। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা এমপি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে একটি উৎসব মুখর পরিবেশ করার জন্য একজন আওয়ামী লীগ থেকে সাপোর্টিং প্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দাঁড়াতে বলেছিলেন। সেখানে তিনি বলেছেন যে মানুষ যদি স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে ভোট গ্রহণ করে এবং উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পারে, সেজন্য জননেত্রী শেখ হাসিনা এই নির্বাচনকে একটি উৎসব মুখর পরিবেশের জন্য তিনি আসতে বলেছেন। আমরা বিশ্বাস করি যে আজ সারাদিন উৎসব মুখর পরিবেশে ভোট হবে। সকাল 10টা বাজে, এখন মোটামুটি নির্বাচনী ভোটার যারা আছে তারা মোটামুটি কেন্দ্রে আসতেছে, কারণ হলো এখন সকাল 10টা। আমরা এর আগে আপনাদের জানিয়েছি যখন সকাল 8টা বাজে, 8টা থেকে 8:30, তখন তেমন ছিল না ভোটাররা। এখন আস্তে আস্তে ভোটাররা এখানে আসতেছে, আমরা তাদের বেশ কয়েকজনের সাথে কথা বলছি। জি, ভোট তো আলহামদুলিল্লাহ ভালোই দিচ্ছে। এবার কি প্রথমবারের মতো ভোট দিলেন? ফার্স্ট টাইম এবারে। কেমন অনুভূতি একটু প্রকাশ করুন। অনুভূতি সেরকম অনেক ভালো, কারণ হচ্ছে আমি এর আগে কখনো ভোট দেই নাই। হ্যাঁ, কাউন্সিলর ভোট দিছিলাম একবার, এবার ফার্স্ট টাইম সরকারি ভোটটা দিলাম, দেখ ভালোই লাগছে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে, আমি আছি হলো 17 নম্বর ওয়ার্ডে। এখানে যতই সময় ঘনিয়ে আসছে ততই ভোটারের সংখ্যা মানে বেড়ে যাচ্ছে, তারা ভোট দেওয়ার জন্য আসছে। সকাল থেকে এখন পর্যন্ত মোটামুটি অসংখ্য ভোটার এসেছে, তবে তাদের কাছে আমরা শুনতে পেরেছি যে তারা সুষ্ঠুভাবে ভোট এখানে প্রদান করছে। আরও আপডেট নিয়ে আসবো আপনাদের সামনে, সে পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন। আপনি কি ভোট দিয়েছেন? হ্যাঁ, ভোট দিয়ে এসেছি। কেমন হলো? ভালো লাগছে, পরিবেশটা অনেক শান্তশিষ্ট, খুবই ভালো ভালো লাগছে আসলে। আপনি কি প্রথমবার ভোট দিয়েছেন নাকি এর আগে দিয়েছেন? আমি এর আগে স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিয়েছি, সেটা ইভিএম ছিল, যদিও এটা ব্যালট পেপার আমার প্রথম ভোট। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। কি নেট এটা? এয়ারটেল নাম না হই আছে, অফ করতে নাস্তা দে বার করে ভাই। আপনি ভোট দিলেন, কেমন অনুভূতি একটু বলেন? খুব সুন্দর পরিবেশ, শান্তিপূর্ণ পরিবেশ, যার খুশি যে যেখানে ভোট দিতেছে, কোনো ঝামেলা নাই, সুষ্ঠুভাবে ভোট দিতেছে, খুব ভালো লাগছে। তারপরে নাঙ্গল পেয়েছে 4, সোনালিয়া 0, মিনার 6, নঙ্গর 1, ট্রাক 177, ফুলের মেলা 0, মোট 451, 6টি ভোট বাতিল হয়েছে, মোট কাউন্ট হয়েছে 457 ভোট। এক নম্বর কেন্দ্রে। এবার 2 নম্বর কেন্দ্র ঘোষণা করবেন স্যার। এবার গাজীপুর এই যে সরকারি চন্দনা প্রাথমিক মানে সরকারি প্রাথমিক বিদ্যালয়, এর কেন্দ্র নম্বর 2, আর
যেটা ভোটার ইয়ের সংখ্যা হচ্ছে মানে 227। তো এর রেজাল্ট আমি ঘোষণা করছি। এখানে আকামা মোজাম্মেল নৌকা প্রতীক নিয়ে উনি পেয়েছেন 334 ভোট, আর এম এম নিয়াজউদ্দিন লাঙ্গল পেয়েছেন 3 ভোট, আর চৌধুরী ইয়াদ আহমেদ সিদ্দিকী সোনালী আস 0, ফজলুর রহমান মিনার মার্কা 9 ভোট, আরশেদুজ্জামান নঙ্গর 1 ভোট, আর মোহাম্মদ রেজাউল করিম ট্রাক 328 ভোট। মোট সবাই মিলে ভোটের সংখ্যা 675, আর গণনা হইতে বাদ যাওয়া ভোটের সংখ্যা 15, মোট 690। এই হইল ঘোষণা, মানে আপনাদের কেন্দ্র নম্বর 2 এর ফলাফল এটাই আমার কাছে ছিল। আপনাদের সবার সামনে আর আপনাদের প্রতিনিধিদের কাছে নাম্বার মানে এই কপি দিয়েছি এবং অন্যান্য সবাইকে প্রয়োজনীয় কপি দিয়েছি।